হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আমরা সিএসএস এর অ্যাডভান্স ক্লাসের মধ্যে যে বিষয়গুলো দেখেছিলাম সেটা হচ্ছে, আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, সেটা হচ্ছে নেববার। তো প্রজেক্টটা আমার এরকম ছিল, আমরা এই প্রজেক্টটা গতভাবে তৈরি করার চেষ্টা করেছিলাম, ইনশাল্লাহ আমরা সফলও হয়েছি। তাই আমি নেববারটা মুছে দিচ্ছি এবং এখান থেকে সিএসএস গুলো আমি মুছে দিলাম। ওকে, এখন একদম ফাঁকা। তো আমি এরপর যে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রপডাউন মেনু। তো আমরা সিএসএস দিয়ে একটা ড্রপডাউন মেনু তৈরি করব, আর ড্রপডাউন মেনুটা হয়তো অনেকে না বুঝতে পারেন যে আসলে ড্রপডাউন মেনু কি। তো এটা বোঝার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ধরেন বুট স্ট্র্যাপ নিয়ে যাচ্ছি। খেয়াল করবেন ড্রপডাউন মেনু, এই যে এখানে আছে ড্রপডাউন। তো এটাতে যখন আমি ক্লিক করব তখন এরকম কিছু অপশন বের হয়ে আসবে, এটাকে বলা হয় ড্রপডাউন মেনু। তো এটা আমরা এখানে সাধারণত জাভাস্ক্রিপ্টের ব্যবহার করা হয়েছে, জ্যাকোয়েরি ব্যবহার করা হয়েছে। তো আমরা শুধু সিএসএস এবং এইচটিএমএল যেহেতু জানি, তো আমরা সিএসএস এবং এইচটিএমএল দিয়েই তৈরি করব। তো আমি প্রথমে একটা ডিপ নিয়ে নিব, অথবা আমি যেহেতু মেনু বার তৈরি করবো তাই আমি একটা ন্যাব নিতে পারি, ডিপ ন্যাব একই কথা। এর ভিতরে আমি নিলাম একটা মেনু বার, একটা ক্লাস, এবং এর ভিতরে আমি ইউএল আনঅর্ডার লিস্ট নিব। তো ইউএল এর ভিতরে এলআই থাকবে, ধরেন মনে করি 5টা, প্রত্যেকটার ভিতরে একটা করে এ থাকবে। আমি ট্যাব প্রেস করলাম, ওকে। তো এখন আমি এখানে কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করে আমি এখানে লিখে দিচ্ছি হোম, আর এখানে সবগুলো সিলেক্ট করে ভিতরে আমি আপাতত হ্যাশ দিয়ে রাখলাম। ওহো, ওকে। তো এবার যদি আমি ব্রাউজারে যাই তাহলে এখানে চলে আসলে গেল। তো এবার আমাকে সিএসএস একটু ডিজাইন করতে হবে, তার আমার কিন্তু স্টাইল ডট সিএসএস এটা কিন্তু লিঙ্ক করা আছে, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে ফন্টও লিঙ্ক করা আছে। তো আমি এটা একটু করি করে নিই, স্টার যত কিছু আছে, তার মার্জিন 0, প্যাডিং 0, তারপর আমার যে এইচটিএমএল এবং বডি হবে এটারও ডিফল্ট মার্জিন 0, প্যাডিং 0, এবং এর যে ফন্ট ফ্যামিলি হবে যে কি আছে ফন্ট ফ্যামিলি, হ্যাঁ, রেলওয়ে, আর এটা হবে যে ফন্ট হোয়াইট, আর যে ফন্ট হোয়াইট এটা হবে 600। ওকে, তো আমি এগুলো নিয়ে নিলাম। ওকে, তো এগুলো বডিটার ডিফল্ট যেগুলো ছিল এগুলো থাক, কিন্তু ফন্ট যে সাইজটা থাকবে, ফন্ট সাইজ মানে পুরো বডি জুড়ে ডিফল্ট যে ফন্ট সাইজটা থাকবে সেটা হচ্ছে 60 পিক্সেল। ওকে, এবার আমাকে যে কাজটা করতে হবে ন্যাপটাকে ধরতে হবে, এবং এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা, আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চলে যাব ফ্ল্যাট ইউআই কালারে, এখান থেকে আমি একটা কালার নিয়ে আসব। তো গত পর্বে আমরা একটা অন্য কালার দিয়েছিলাম, ভিন্ন একটা কালার আমরা এই পর্বে এই কালারটা দিব। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আর ফন্টের যে কালারটা সেটা আমি দেব। তো এখানে ফন্ট কালার আমি সাদা দিয়ে দেখি ভালো দেখায়।
এবং আমি ইচ্ছা করলে এর ভিতরে একটা কন্টেনার নিতে পারি। ওকে, তো আমি কন্টেনার ধরলাম, ডট কন্টেনার, এটাকে আমি ওয়াইড দিব, এর যে ডিফল্ট ওয়াইড যেটা থাকে 1200 পিক্সেল। মানে আমি প্রশ্ন আসতে পারে যে কন্টেনারে 1200 পিক্সেল দেওয়ার মানে কি? মানে হচ্ছে যে আপনি যদি বিভিন্ন ডিভাইসে চালান, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, তারপরে হচ্ছে মোবাইল, তো এই জন্য এর কিছু ওয়াইড দিয়ে রাখতে হয় যেন সকল ডিভাইসে সাপোর্ট করে। তো ওয়েব ডেভেলপ বা ডিজাইনার হওয়ার জন্য আপনাকে কিন্তু ডিভাইসটা মাথায় রাখতে হবে। তো আমি কন্টেনারটা দিলাম, দেওয়ার পর একে আমি বলে দিব যে মার্জিন মাঝখানে যাওয়ার জন্য 0, মানে উপরে নিচে 0 পিক্সেল এবং বামে ডানে অটো। তাহলে সে মার্জিনে যে 1200 পিক্সেল দরকার, সে বাকিটা পিছন থেকে ছেড়ে দিয়ে 1200 পিক্সেলই নিবে। তো বোঝার জন্য আমি যদি তার বিজি কালারটা হোয়াইট ইয়া দিই, রেড দিই, যে বিজি কালার আমি যদি এখানে রেড দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ কিন্তু করছে, 1200 পিক্সেল নিচ্ছে। আমি ইচ্ছা করলে আরো কমাতে পারি, যদি আমি বলি যে না 1200 পিক্সেল নয়, আমি 1170 পিক্সেল নিব, তাও কিন্তু নিতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে রাখবো না, মুছে দিব। ওকে, তারপরে যেটা আছে আমার যে ডট কন্টেনার, এর ভিতরে যে ইউএল, ইউএল এর ভিতরে যে এলআই, তার ডিসপ্লে করে দিই, ডিসপ্লে ব্লক, শুধু ব্লক নয়, আমি বলে দিচ্ছি ইনলাইন ব্লক। হ্যাঁ, তাহলে আর সমস্যা হবে না, এই তো ঠিক আছে। এখন ডিসপ্লে ইনলাইন, কিন্তু সবগুলো হোম তাকাতে বোঝা যাচ্ছে না। এটাকে আমি দেব অ্যাবাউট, এটাকে দেবো আমি, সরি, এটাকে আমি দিতে পারি সার্ভাইস, অথবা আমি দিতে পারি মানে শপ, এখানে দিতে পারি সার্ভাইসেস অ্যাবাউট কন্ট্যাক্ট, একটু জুম করে নিই, হোম শপ সার্ভাইস অ্যাবাউট কন্ট্যাক্ট। এবার এলআইয়ের ভিতরে যে এ আছে ডট কন্টেনার ইউএল এলআই এ, এগুলোর ভিতরে যে এ গুলো আছে, এর ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, আর তারপরে লেটার স্পেসিং 2 পিক্সেল, দেখি কাজ করতেছে কিনা। ওহো, সরি সরি সরি, আমি আমার এখানে যে অপশনগুলো ছিল সেগুলো আমি এর বাহিরে দিয়ে ফেলেছিলাম, তো এগুলোকে ভিতরে আনতে হবে। আমি একবারে সবগুলোকে নিয়ে আসলাম। ওকে, তো এখন দেখা যাচ্ছে যে ফন্ট সাইজ বাড়লো, লেটার স্পেসিং 2, এটা কাজ করতেছে। এবার কিন্তু এর ডিফল্ট যে কালারটা সেটাও কিন্তু চলে আসলো, এর যে ডিফল্ট কালার। তো আমি এটাকে সিলেক্ট করে যে তার নিচে যে আন্ডারলাইনটা আছে, আন্ডারলাইনটা আমি মুছে দেবো। তো সেজন্য আমাকে যে কাজটা করতে হবে, তাকে বলতে হবে টেক্সট ডেকোরেশন নাম, আন্ডারলাইনটা তুলে দিলাম, সেভ। ওকে, তাহলে আন্ডারলাইনটা চলে গেল। এবার যে টেক্সটের যে ডিফল্ট কালারটা, এটাও কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তো টেক্সটের যে কালারটা বর্তমানে আছে, দেখি আমরা ফ্ল্যাট ইউআই থেকে অন্য কোনো কালার নিতে পারি কিনা। তো এরকম ভাবে কালার গুলো দেখে নেবেন, যেটা ম্যাচিং হয় ওইটাই কিন্তু দিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য, আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এরকমটা করছি। তো এই কালারটা আমার কাছে ভালো লাগলো, তাকে এটা খুব ভালো লাগছে, এটা আছে না, আবার আপার কিস দিয়ে দিলাম। তো আমি এখন যে কাজটা আছে সেটা হচ্ছে এই হোম থেকে শপ, শপ থেকে সার্ভাইস অ্যাবাউট কন্ট্যাক্ট, এগুলো যেন একটু দূরে দূরে সরে যায়। সেজন্য আমি কি করব, আমি কিন্তু একে ধরবো না, এখন এলআইকে ধরবো, এলআইকে বলবো, যেহেতু এলআইকে আগে আমি ধরে রেখেছিলাম, তো এখন আমি এলআইকে বলে দিব যে প্যাডিং জায়গা নেওয়ার জন্য যেন ফাঁক করে নেই, জায়গা যেন একটু বেশি করে নেই। প্যাডিং বলে দেবো আমি, ধরেন 10 পিক্সেল বলে দিলাম, দেখি কতটুকু জায়গা নেই।
তো আমি পেডিং 10 পিক্সেল দিলাম, ওকে, তো বিশাল জায়গা করে নিল। এবার যদি তাকে আর একটা কালার দিয়ে দিই, যদি তাকে আমি বলি যে তার যে পেডিং দেওয়ার পরে এবার একটু মার্জিন ইচ্ছা করে দিয়ে দিতে পারি, আগে একটা মার্জিনটা দিই, মার্জিন থেকে দিয়ে দিলাম আমি 5 পিক্সেল, একটু আর একটু কাছে আসবে এখন। ওকে, তো পেডিং দিলাম, মার্জিন দিলাম, তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে যদি আমি এই এলআই বা এই যে এখানে যে লিস্টগুলো আছে এই লিস্টগুলোতে যদি আমি হোভার করি তাহলে একটা কালার দেখাবে। আর যেহেতু হোম হোম যেহেতু আমার এটা প্রথমটা, সুতরাং এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ডিপ নিব। ওহো, এই ডিপটার একটা ক্লাস দেব আমি যে মেনু, এবং এটা প্রেস করে দিলাম। ওকে, তো আমরা এটা করেছি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যাক্টিভ, আমরা প্রথমটা যেহেতু আমাদের হোম এটা অ্যাক্টিভ থাকবে সেজন্য আমরা অ্যাক্টিভের একটা কালার দিব। তো সুতরাং অ্যাক্টিভের কালার দেওয়ার জন্য আমি যে কাজটা করব, যে এলআই আছে এটাতে আমি একটা ক্লাস দিয়ে নিব যে অ্যাক্টিভ, এখানে এলআইয়ের সাথে ক্লাস হবে অ্যাক্টিভ। মনে রাখবেন যদি এলআইয়ের এলআইয়ের মধ্যে ক্লাসটা নেবেন, প্রথমে যে এলআইয়ের যে যে বিগিনিং ট্যাগ আছে বা স্টার্টিং ট্যাগ আছে এখানে ক্লাস দিবেন অ্যাক্টিভ। এবার যদি আমি অ্যাক্টিভ প্যাকে কালার করি, যদি বলে আমি যে ডট কন্টেইনার, কন্টেইনারের ভিতরে যে ডট মেনু আছে এর ভিতরে যে ডট অ্যাক্টিভ তার যে আমরা কালারটা দিব, যে ব্যাকগ্রাউন্ড কালারটা বিজি কালার, তার বিজি কালারটা আমরা ফ্ল্যাট ইউআই কালার থেকে আনবো। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই দেওয়ার জন্য। এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনারা ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন, এখান থেকে কালার নিতে পারবেন, ইচ্ছা মতো কালার নিয়ে নিতে পারবেন, আপনি যার যার ইচ্ছা মতো যে কালার চয়েস হয় সে কালার নিয়ে নেবেন। ওকে, তো এবার আমি এটাকে গত পর্বের মতো ডিজাইন করতে হবে, কিন্তু আমি ইচ্ছা করলে এখন ডিজাইন না করে থাকতে পারি, তবে ডিজাইনটা করে দিই। অ্যাক্টিভ কালারটা তো এরকম থাকবে এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে তার বর্ডার রেডিয়াস থাকবে, আমি 5 পিক্সেল করে দিচ্ছি, অর্থাৎ বর্ডারটা ভেঙে দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে, 5 পিক্সেল। তো সবগুলোর অ্যাক্টিভের 5 পিক্সেল থাকার পর অ্যাক্টিভের যে কালারটা এটাকে আমি হোয়াইট করে দিব, এটাকে আমি হোয়াইট করে দিব যেন একটু স্পষ্ট হয়ে যায়। তো অ্যাক্টিভ কালারটা করে দিলাম। এবার আমার বাকিগুলো হোভার করার সময় ঠিক একই রকম হবে, তো বাকিগুলো যদি হোভার করার সময় একই রকম হয় সেজন্য আমি যে কাজটা করব, আমি এলআইকে হোভার করব। সুতরাং আমি এই এলআইকে নিব, কন্ট্রোল ডি, আমি এলআই কিনে নিচ্ছি, নিয়ে একে বলছি যে এলআই হোভার। এলআইকে যখন হোভার করব তখন কি হবে, তখন এইগুলোই থাকবে, অ্যাক্টিভে যা আছে এইগুলোই থাকবে। এবার যদি আমি রিফ্রেশ দিই, খেয়াল করুন তো আমার সবকিছু ওকে আছে, এখন মোটামুটি ভালো দেখাচ্ছে, খারাপ নয়। তো এটা হচ্ছে আমার অ্যাক্টিভ, যদি আমি শপে ক্লিক করি তাহলে শপ অ্যাক্টিভ হবে, সার্ভাইসে ক্লিক করলে সার্ভাইস অ্যাক্টিভ হবে, অ্যাবাউট ক্লিক করলে অ্যাবাউট অ্যাক্টিভ হবে, কন্ট্যাক্টে ক্লিক করে কন্ট্যাক্ট অ্যাক্টিভ হবে। এবার যদি আমি এটা জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু এখানকার কালারটা চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ যদি অ্যাক্টিভ করি তাহলে কালারটা ক্লিক করার সময় একটা জিগ দিবে। ওকে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ। তো আমি হোভার, অ্যাক্টিভ আর ভিজিটেড এগুলো আমি দেখেছিলাম মনে হয় গত পর্বে। শুধু মেনু আর আমি যেটা বলেছিলাম ড্রপ ডাউন, ড্রপ ডাউন মেনু বলতে পারবেন অথবা আপনি মেগা মেনুও বলতে পারেন, ড্রপ ডাউন আর মেগা মেনু দুটোই বলতে পারেন। তো আমি
ড্রপডাউন মেনু বা ব্যাঙা মেনু তৈরি করার চেষ্টা করতেছে। এখন এখানে যেই মেনুগুলো আছে, যে এই শপের উপরে যখন আমি হোভার করব, তখন শপের নিচে, ঠিক শপের নিচের দিক থেকে বিভিন্ন আরো অনেক ধরনের অপশন বের হবে। এটাই হচ্ছে মেগা মেনু বা হোভার হোভার মেনু যেটাকে বলেন। ওকে, তো আমি যদি আমি শপ যেটা এটার যে এলআইয়ের ভিতরে যেখানে এলআই আছে, এই এলআইটা শেষ হওয়ার পর যে এলআইটার ইন্ডিংস এর আগে আমি একটা ব্রেক দিব, এবং এটার ভিতরে একটা আমি ডিভ নিব, এটার নাম দিলাম আমি ড্রপ ডাউন। এবং এখানে আমি ইউএল নিব, এটার ভিতরে এলআই নিব, পাঁচ এলআই নিব, এবং এটার এখানে এলআই হবে 5টা, এটার ভিতরে এ থাকবে। ওকে, তো আমি নিয়ে নিলাম, আর এখানে সবগুলো এখানে দিলাম, মনে করেন যে দেখি কাজ করে দেখ। তো এখানে সবগুলো দেখেন একটা এলোমেলো হয়ে গেল, তো সেজন্য আমি কি করব, এটাকে সবগুলোকে যাতে এলোমেলো না হয়, তো সেজন্য আমি প্রথমে যে কাজটা করব, ড্রপ ডাউন যেটা আছে, এই যে ড্রপ ডাউনটা, তো ড্রপ ডাউনটা কোথায় আছে, এটা আছে আমার যে ইউএল এলআই, ইউএল এলআই, এটার ভিতরে হচ্ছে ডট ড্রপ ডাউন। ওকে, ড্রপ ড্রপ ডাউন। এবার এটার একটা বেজি কালার দিয়ে দিই আমি, বেজি কালার, তাকে বলে দিলাম আমি রেড, হয়ে গেল। এবার ইউএল এলআই এ, ড্রপ ডাউনের ভিতরে যে ইউএল এলআই এ এগুলো আছে, আমি এক কাজ করি, এই ড্রপ ডাউনের অংশটা আমি নিচের দিকে নিয়ে যাই। ওকে, যে আমার প্রথমে কি করলাম, কন্টেনারের ভিতরে যে ইউএল এলআই আছে, এই এলআই এর ভিতরে যে কন্টেনার, কন্টেনারের ভিতরে যে ইউএল, তার ভিতরে যে এলআই আছে, এই এলআইয়ের ভিতরে যে ড্রপ ডাউন আছে, এই যে এই যে এখানে একটা এলআই, এর ভিতরে হচ্ছে একটা যে ড্রপ ডাউন ক্লাসটা, এই যে ড্রপ ডাউন ক্লাসটা আছে, তার ব্যাকগ্রাউন্ড হবে রেড। যদি আমি যাই, তাহলে যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে রেড। ওকে, তারপরে আমি আবার বলবো যে কন্টেনারের ইউএল এলআই যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনের এই যে ড্রপ ডাউন ক্লাস্টার, এই ড্রপ ডাউন ক্লাস্টার যে ইউএল আছে এবং তার ভিতরে যে এলআই আছে, এলআই কে আমি বলবো যে ডিসপ্লে শুধু ব্লক, মানে নিচে নিচে চলে আসবে। তো এখন কিন্তু নিচে নিচে চলে আসলো, যদিও ভাঙাচোরা, দেখছি কি করা যায়। শুধু ব্লক হচ্ছে নিচে নিচে, আর ইনলাইন ব্লক হচ্ছে পাশাপাশি। ওকে, তো আমি ব্লক করে নিচে নিচে নিয়ে আসলাম, এখন আমাকে যে কাজটা করতে হবে, এটা থেকে এটাকে সরাতে হবে। তো যেহেতু এই ড্রপ ডাউনটা আছে কোথায়, আছে এই এলআইয়ের ভিতরে আছে, তো এলআইয়ের ভিতরে থাকার কারণে এটার পজিশনটা আমি করে দিব তাকে অ্যাবসলিউট, যেন সে জায়গায় থাকে, আরেকজনের জায়গায় যেন না যায়, এই জন্য ড্রপ ডাউনকে বলে দিব আমি পজিশন অ্যাবসলিউট, তুমি তোমার জায়গায় থাকো। তাহলে যদি এবার যাই, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, এখন কিন্তু সে এই শপের ভিতরে আর যায়নি, আমি আবার দেখাচ্ছি। আমি পজিশনটা তুলে দিলাম, পজিশনটা তুলে দেওয়ার পর যদি আমি যাই, দেখবেন সে এই যেহেতু সে শপের ভিতরে ছিল, সেজন্য শপের ভিতরে জায়গায় নিয়েছে, আমি বাকিগুলোকে দূরে সরিয়ে দিল। তো আমি বললাম যে না, তুমি শপের ভিতরে থাকবা না, তুমি তোমার জায়গায় থাকবা, কিন্তু শপের নিচে থাকবা। তো তাকে বলে দিলাম তোমার পজিশন হবে অ্যাবসলিউট, হ্যাঁ তুমি তোমার জায়গায় থাকবে, সে তার জায়গায় আছে, কিন্তু এখন আর শপের বা বাকিদের জায়গা নষ্ট করেনি, তাহলে এখন সে তার জায়গায় আছে। এবার যদি তাকে আমি বলি যে তুমি তো তোমার জায়গায় আসো, তা এখন উপর থেকে একটু নিচে নামো, তো এই জন্য যেহেতু পজিশন দিয়েছি, সুতরাং আমার মার্জিন টপ এরকম দিতে পারে, শুধু টপ দিলে চলবে। তাই আমি বললাম যে টপ থেকে তুমি 20 পিক্সেল নিচে নেমে আসো। যদি আমি যাই, মনে হয় পিক্সেল দিতে হবে, সরি পিক্সেলটা দেওয়া তো হয়নি, 20 পিক্সেল না দিয়ে যদি আমি 50 পিক্সেল বলি,
হ্যাঁ, এখন কিন্তু নিচে নামলো। আর একটু নিচে নামানোর জন্য আমি ইচ্ছা করলে তো আমি 50 দিয়েছিলাম, আর 3 বাড়াতে হবে, তো এটা দিলাম আমি 3। আমি এটাকে 3 পিক্সেল আরো বাড়িয়ে দিলাম, এখন ঠিক আছে। তো 53 পিক্সেলের চেয়ে মনে হয় যদি আমি 55 পিক্সেল দিই তাহলে একটু নিচে আসুক, সমস্যা নেই, একটু ফাঁক হয়ে থাকুক, এখন ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মেগা মেনু। এখন কথা হচ্ছে যদি আমি মেগা মেনুতে নিয়ে যাই তাহলে এখানে যে শপ আছে এটা কেন কালার হচ্ছে, হোভার হচ্ছে, আবার এটাও হোভার হচ্ছে? তো এর কারণ হচ্ছে যে আপনার মেগা মেনুর ভিতরে, এই শপের ভিতরে কিন্তু মেগা মেনুগুলো, সুতরাং এটা যেহেতু শপের ভিতরে মেগা মেনুগুলো, তাহলে মেগা মেনুতে পৌঁছাতে হলে কিন্তু আগে আমাকে শপে যেতে হবে, তারপর শপ থেকে ভিতরে ঢুকে তার কাছে যেতে হবে। কিন্তু আমি যেহেতু কোন একটা জায়গা থেকে সরাসরি তার উপরে ঢুকার চেষ্টা করতেছি, সুতরাং সে আগে সবকে প্রথমে সিলেক্ট করবে, তারপর আমাকে বাকিগুলো সিলেক্ট করতে দিবে। তো এটা হচ্ছে মেগা মেনু। আবার দেখেন যদি আমি সার্ভিস থেকে অন্য সবকে, সবের ভিতরে যদি মেগা মেনু আলাদা আছে, যদি এগুলোকে সিলেক্ট করি তাহলে সার্ভিস বা অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম এগুলো কিন্তু হচ্ছে না, শুধু শুধু সব সিলেক্ট হচ্ছে। তারপর আমি যে কাজটা করব, আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে রেড, এটা থাকে আপাতত, পরে কাজ করে। এখন কথা হচ্ছে আমার যে শপ হচ্ছে এখানে, কিন্তু মেগা মেনু একটু ওইদিকে চলে গেল, তো আমি যেন শপ থেকে আরো কাছে পাই, সেজন্য কাছে পাওয়ার জন্য আমি কি করব, যে তাকে বলে আমি বলে দিব লেফট, মানে বাম দিক থেকে সে হবে 0। দেখি বাম দিক থেকে 0 দিলে কি হয়, এখন একদম বাম দিকে চলে যায়, তাহলে এটা কিন্তু তার হয়নি। তার উচিত ছিল যে শপের বাম দিকে চলে আসবে, কিন্তু সে একেবারে এই ইয়ের বাম দিকে, মানে আপনার ব্রাউজারের বাম দিকে চলে যাবে না। তো এটা যাওয়ার কারণ হচ্ছে যে আমার সে কার ভিতরে ছিল, সে ছিল যে এই কন্টেইনার মেনু, তার ভিতরে যে এলআই ছিল, এই এলআইয়ের ভিতরে ছিল। তো সুতরাং এলআইকে, যে এলআইকে তার পজিশনটাকে আমার করে দিতে হবে রিলেটিভ, মানে এলআইয়ের সাথে একটা আত্মীয়তা তৈরি করতে হবে, সেজন্য তাকে আমি পজিশন বলে দিব রিলেটিভ। যেহেতু সে কন্টেনার ইউএল এলআর ভিতর থেকে বের হয়েছে, সেজন্য আমি এই এলআইটাকে বলে দিব রিলেটিভ। এখন খেয়াল করেন, রিলেটিভদের কারণে শপের যে যতটুক বর্ডার আছে ঠিক ততটুক বর্ডার থেকে এটা শুরু হয়েছে। তো আমরা বেসিকের মধ্যে, কিন্তু সিএসএস এর বেসিকের মধ্যে আমরা এই পজিশন এর অ্যাবসোলিউট এবং রিলেটিভ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেটা আমি বলেছিলাম যে আমি যখন প্রজেক্ট দেখাবো আপনাদেরকে ভালোভাবে বোঝাবো জিনিসগুলো, তো আমি আজকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো কথা হচ্ছে কি, যে যখন আপনি পজিশন, যখন আপনি কারো নিচে কাউকে রাখবেন তখন তাকে পজিশন করবেন রিলেটিভ, বা কারো ভিতরে কাউকে রাখলে, সরি, অ্যাবসোলিউট। এখন যাকে রাখতেছেন তার হবে পজিশন অ্যাবসোলিউট, যার ভিতরে রাখতেছেন তার হবে পজিশন রিলেটিভ, এবং যখন রিলেটিভ দিবেন তখন তার ভিতরে যতটুকু জায়গা পাবে ঠিক সে ততটুকু জায়গায় নিবে। তাই আমি রাইট থেকে বলিনি, আমি লেফট থেকে বললাম 0 পিক্সেল, কারণ বাম থেকে একদম 0 পিক্সেল থেকে শুরু হবে, আর টপ থেকে শুরু হয়েছে 50 পিক্সেল। কিন্তু এবার 50 পিক্সেলে অনেক ফাঁক রয়েছে দেখা যাচ্ছে 55 পিক্সেলে, তো আমি যদি এখন 50 করে দিই তাহলে আমার পিক্সেলটা মনে হয় মোটামুটিভাবে একেবারে কাছে চলে যাবে। এখন 50 পিক্সেল দিলেও আরও ফাঁক থাকে। এখন কথা হচ্ছে যে তাহলে আমি তখন 55 পিক্সেল দিয়ে এতটুকু ফাঁক করেছিলাম, তাহলে এখন কেন 55 পিক্সেল দেওয়ার পর এত বেশি ফাঁক হয়েছে, এখন 50 পিক্সেল দেওয়ার পর আরো ফাঁক রইলো? এর কারণ হচ্ছে যে আমি যেহেতু তার পজিশনটা রিলেটিভ করে দিয়েছি সবকে, হ্যাঁ সবকে রিলেটিভ করার কারণে, বা এখানে যে এলাইগুলো আছে এলাইগুলোকে রিলেটিভ করার কারণে, যে তার ভিতরে যে অ্যাবসলিউটগুলো আছে তার হাইট যতটুকু, যে শপের যে একেবারে উচ্চতর মাথাটা আছে এই মাথা থেকে কিন্তু সে 50 পিক্সেল মাপ করবে। আর তখন মাপ করেছিল উপর থেকে, একদম উপর থেকে, ব্রাউজারের উপর থেকে মাপ করেছিল, যে কারণে সে নিচে নেমে গিয়েছিল। তো ওকে, তো আমি 50 পিক্সেল দিলাম সব। এবার আমি যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিই। তো সুতরাং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি যে ড্রপ ডাউনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটাকে আমি রিমুভ করে দিলাম। ওকে, কিন্তু এখানে এই লেখাগুলো দেখা যাচ্ছে, তো যেহেতু লেখাগুলো দেখা যাচ্ছে আমি চাই না যে লেখাগুলো প্রথমে আসুক, প্রথমে না, ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করি না, ব্যাকগ্রাউন্ডটাকে রাখি, বুঝিয়ে দিই আগে। ওকে ওকে, তো আমি কিন্তু এটা কিন্তু মেগা মেনু কোনো হয়নি, কারণ এটা তো আপনার বেরিয়ে আছে, সামনে চলে আসলো। আমি চাই যখন আমি শপে হোভার করব তখন এটা বেরিয়ে আসবে, সেজন্য কি করব আমি, যে আমি যখন হোভার করব তখন যদি সে বেরিয়ে আসে তাহলে কাকে আমি কালার করলাম এই সবগুলোকে আমি সিলেক্ট করব। এই যে এটা, এই এলআইকে যখন আমি হোভার করব তখন আমার এই ড্রপ ডাউনের এই অবস্থাটা হবে। তো এই আমি এলআইকে হোভার করার সময় যদি ড্রপ ডাউনের অবস্থা হয়, এই ড্রপ ডাউনটা
আছে এটার ভিতরে। তো আমি এটাকে কপি করি, কপি করে একটু উপরে পেস্ট করি এবং তাকে বলি যে যখন তোমাকে হোভার করা হবে তখন এই ড্রপ ডাউনটা, যে এই যে ড্রপ ডাউনটা আছে এই ড্রপ ডাউনটা শো করবে। তখন যদি এই ড্রপ ডাউনটা থাকে, কিন্তু কার ভিতরে ড্রপ ডাউনটা থাকবে, এই কন্টেনার ডট মেনুর ভিতরে, অথবা আমি যদি শুধু কন্টেনার ডট মেনু দিতে পারি তো বা মেনুর ভিতরে রাখতে পারি, তো অথবা আমি শুধু ড্রপ ডাউনে দিয়ে রাখলাম। যদি কন্টেনার ইউএল এলআই, সরি এখানে কন্টেনার ইউএল এলআই এটাকে হোভার করা হয়, আবার এটা বললেন না যে হোভার করার সময় তো এই কালারটা করে, একবার তো হোভার করছি সমস্যা নেই, এটা একটা অংশ এটার একটা অংশ, তো দুটোকে আমি ভিন্নভাবে কল করতেছি। কন্টেনারের ইউএল এলআইকে যদি হোভার করা হয় তখন যে ড্রপ ডাউনটা, এ ড্রপ ডাউনটা দেখাবে, কিন্তু তার আগে থাকবে না। তার আগে যদি না থাকে তাহলে এই ড্রপ ডাউনটাকে যে আমি সিলেক্ট করেছি, এই ড্রপ ডাউনটাকে আমি এখন বলে দিব যে ডিসপ্লে এবার নান, মানে সে থাকবেই না, তাহলে তার ডিসপ্লে নাই। কিন্তু যদি সে হোভার হয় তাহলে তার ডিসপ্লেটা ব্লক হবে, মানে চলে আসবে। এবার চলুন দেখি কি অবস্থা আমার এখানে। এখন কিন্তু মেগামিনুটা নেই, যদি আমি হোভার করি তাহলে কিন্তু চলে আসলো। আমি বললাম যদি এই এলআইটাকে প্রথমে যে মেগামিনু আছে সেটা ডিসপ্লে নান, মানে তাকে দেখাইবে না, ডিসপ্লে নান মানে সে অস্তিত্বই নেই তার, কিন্তু যখন তাকে এই শপের উপরে হোভার করা হবে তখন সে আসবে। অতএব তার এটাকে বলা যেতে পারে যে তার হচ্ছে পিতা, শপটা হচ্ছে পিতা আর মেগামিনুগুলো হচ্ছে তার সন্তান। তাহলে তার সন্তানগুলোকে প্রথমে কেউ দেখবে না, যদি সে পিতার উপরে যায় তখন সন্তানগুলো সামনে চলে আসবো। এটা হলে গিয়া তার ব্যাপারটা। ওকে এখন ঠিক আছে, তো আমি এটাকে একটু কাজ করতে হবে, যে সে কাজটা হচ্ছে যে তার রেড যে কালারটা আছে এটা একটু রিমুভ করে দেবে। এখন এটা কিন্তু মেগা মেনু হয়নি, এটাকে বলা যাতে আপনার ড্রপ ডাউন মেনু, এটাকে ড্রপ ডাউন মেনু মেনু যায়। এখন যদি আমি চাই যে আমার এই এখানকার এই নামগুলো পরিবর্তন করে দিতে, পরিবর্তন করে দেবো এবং এটাকে ডিজাইন করবো। এখন আমরা তো ডিজাইন করার জন্য আমি যে কাজটা করবো এটাকে ইন্সপেক্ট করেও ডিজাইন করতে পারি, এভাবেও ডিজাইন করতে পারি। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে আমি কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইচ্ছা করলে এখানে যে কালারটা আছে এই কালারটা আমি দিতে পারি। তো এই কালারটা যদি দিতে হয় তাহলে আমি প্রথমে যে কাজটা করবো, আমরা বলেছিলাম একটা টুলস নামি নেওয়ার জন্য, পিকজি এটাকে নিলাম এবং এটার উপরে হোভার করে কন্ট্রোল অল্টা সি দিলাম, এই কালারটাকে নিয়ে গেলাম, তখন কন্ট্রোল অল্টা সি তো কপি করলাম, করার পর এখানে এসে আমি যখন পেস্ট করে দিলাম এবং সামনে একটা হ্যাশ দিয়ে দিলাম, তো কালারটা সিলেক্ট হয়ে গেল। এবার চলুন দেখি, রিফ্রেশ, হ্যাঁ এখন কালারটা কিন্তু ঠিক আছে, কালারটা ঠিক আছে। আমি এটাকে কর্নারে রাখলাম। এখন কথা হচ্ছে কালারটা ঠিক থাকলেও একজনের কাছ থেকে সরে আসেনি, সেজন্য তাকে যাতে সরে আসে সে টপ থেকে 50 দেওয়ার পরে এরকম করতেছে কেন বুঝতেছি না। না ঠিক আছে এখন ওকে, তো এটা হচ্ছে আমার কালারটা হয়ে গেল। এবার যদি আমি এটাকে বলি যে এই এগুলো চেঞ্জ করে দিই, ওভার ভিউটা হিডেন করে দিলাম যাতে কোনো ঝামেলা না হয়। এবার আমি যে কাজটা করব যে এর যেই ড্রপ ডাউনটার তার বর্ডারটাকে রেডিয়াস করে দিব। তার বর্ডার রেডিয়াসটা হবে বরাবরের মতো 5 পিক্সেল, যেহেতু আগে উপরের বর্ডারগুলো 5 পিক্সেল করেছি, তো সুতরাং এটা হবে 5 পিক্সেল। এখন আর কালারগুলো সব ঠিক আছে, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানকার নামগুলো চেঞ্জ করে ফেলতে হবে। তো আমি এখানকার নামগুলো চেঞ্জ করে এটা দিলাম আমি জিন্স, এখানে শার্টস, ওকে হ্যাঁ ওভারফ্লোটা হিডেন হবে না, ওভারফ্লোটা হবে O2। আর এটা একটু ঝামেলা করতেছে কারণ আপনি যদি সরাসরি মানে এই শপের যে এরিয়া আছে এই এরিয়ার দিক থেকে এটা নামাতে হয় না হলে ঝামেলা করে। ওকে তো এটা হচ্ছে আসলে একটু মানে এটা ডিজাইন করতে পারে, এখানে একটু জাভাস্ক্রিপ্টেরও একটা ব্যবহার দেখাতে হয়,
তো আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এটা করলাম। এবার যদি আমি আমার যে এখানে যে শপের যে ইয়াটা আছে এগুলো যদি আমি এখন হোভার করে আমি যদি এখন বলি যে ইয়াতে নিয়ে যাব আপনার এইগুলো সার্ভিস অ্যাবাউট প্রত্যেকটার মধ্যে একটা করে দিয়ে দিব, তাহলে কিন্তু এটা সম্ভব, শুধু খালি কপি করে ছেড়ে দিলেই হলো। তো এটা অসম্ভব কিছু নয়, যদি আমি বলি যে এখন এখানে যে ড্রপ ডাউন আছে এই পুরোটাকে আমি কপি করব, কপি করে যদি আমি যে সার্ভিসে দিতে চাই তাহলে এলআইআর শেষ করার আগে আমি যদি এখানে ছেড়ে দিই এবং সার্ভিসে যদি আমি বলি যে ও আর কিছু থাক এটা বলবো না, বাদ দেন, এতগুলো সময় নেই। ওকে রিফ্রেশ, এই যে দেখেন এখন তার সে তার অনুযায়ী জায়গা নিয়ে নেবে ওইটা, এটা কিন্তু একটা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা নিল, অথচ এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা নেয়নি, সে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেয়নি, সে তার যতটুকু জায়গা পেরেছে ততটুকু জায়গা কিন্তু নেওয়ার চেষ্টা করেছে। আপনারা ড্রপ ডাউনটা কিভাবে করতে হয় জিনিসটা বুঝতে পেরেছেন, তো পরবর্তীতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনারা নিজেরা এটা বাড়িতে প্র্যাকটিস করেন আর আমরা প্রজেক্টের মাধ্যমে আবার পুরোপুরিভাবে এটাকে ক্লিয়ার করে আমি দেখাবো, যদি আমি ইনশাল্লাহ সময় সুযোগ পাই আপনাদেরকে প্রজেক্ট নিয়ে কাজ করার মতো তাহলে আমি দেখাবো। তো এই বিষয়গুলো আপনারা একটু বাড়িতে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে নিজেদের মধ্যে একটু জড়তা কাটানোর চেষ্টা করেন। চেষ্টা করার পর ইনশাল্লাহ আশা করি ফায়দা পাওয়া যাবে, আর আমি ধীরে ধীরে তো আপনাদের সাথে আছি আর এইগুলো ধীরে ধীরে ভিডিওগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। তো ততক্ষণ এই জিনিসগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গেই থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।